ফেরারি মোনের সেটে যেমনটা আপনাদেরকে বললাম যে একদম ঢোকার মুখেই, এবং ফেরারি মোনে এই যে আজকে এসছে এখানে প্রথমবার আপনাদেরকে আমি নিয়ে এসছি, এবং আমার সঙ্গে রয়েছে সুদীপ্তা। তো সুদীপ্তা বিয়ে হয়ে গেছে, তো সিচুয়েশন বেশ অন্যরকম দেখে মনে হচ্ছে। হ্যাঁ, বিয়ে অনেক আগেই হয়েছে, এটা চতুর্থবার, আর আজকের সাজটা বিয়ের সাজ নয়। দাঁড়াও এক সেকেন্ড, ও হচ্ছে ভোলা, পাঞ্জাবি পরিয়ে দিয়েছে, কেমন লাগছে আমার একটু কথাটা বলতে দাও। ও ভোলা, আরে পরে কথা বলবেন, আমাকে একটু দেখে বলেন না, মানে কেমন একটা কি আর কি পরিয়ে দিয়েছে সে। ঠিক আছে, তোমাকে অগ্নির মতো কানে কি পরিয়েছে তুমি দেখাও, তোকে দেখতে যাবে তো। ব্যথা কি পরিয়ে দিয়েছে আমাকে, ব্যথা টিপ পাতা হয় না। তোমাকে বলেছি না অগ্নির মতো একটু কথা বলতে, অগ্নির মতো কথা বলে, কথা শোনে না। না না না, ওকে কথা মানে ওকে দাদা বাবু তো সে এরম এরম করে কথা বলে, খুব কষ্ট হয়। ওকে হালুমুলুম করে, এরম এরম করে, আর কোন জিম ফিম করে, সে কেমন একটা করে, মুখ গোমরা করে থাকে। ও দিদিমণি আমাকে কেমন লাগছে বলেন না। হ্যাঁ ভালো লাগছে, কি বলবো বলো তো, সে কবে থেকে ট্রেনিং দিয়ে এখনো আমি অগ্নি করে উঠতে পারি, ট্রেন করে উঠতেই পারলে না। না পারছি না, সেই ভোলা ওর বেরিয়ে যায়। আমি তো অনেকদিন গেরামে ছিলাম, তো সে বোলাটা ফাস করে বেরিয়ে যায়। না ফাস করে বেরোতে হবে না, তারপরে একটু অগ্নিতে ফেরত চলে আসি। এবং অগ্নি এবং আমরা কি জানাম ক্যারেক্টার তুলসী দুজনকে নিয়ে এবার আমরা একটু আজকে আমরা এই পুরো সেটটা ঘুরে দেখবো। এটা এটা কার ঘর? অগ্নি তুলসীর ঘর। আচ্ছা আমরা তো এইদিকে ঘুরছি, তাহলে আমাদের এইদিকে দেখতে হবে। আচ্ছা অগ্নি তুলসীর ঘরটা একটুখানি আমাকে বলো তো, এখানে বেশ নীল, এটা কি কার পছন্দের রং? হচ্ছে অগ্নির পছন্দের রং। আমরা একটু এদিকটায় চলে আসি, আমরা এদিকটায় একটু চলে আসি। এটা হচ্ছে অগ্নির পছন্দের ওয়াল, খুব ফেভারিট একটা ওয়াল, আর অগ্নির পছন্দের রং, অগ্নির ফেভারিট বাইক, অগ্নি প্রচন্ড বাইক রাইড করতে ভালোবাসে তাই বলে বাইক রেখেছে। আর এটা হচ্ছে তার অগ্নির কলেজ লুক, এটা বিয়ের লুক, আর এখানে হচ্ছে ট্রফি, সব ফেল হয়েছে কিন্তু তারপরেও ট্রফি। হ্যাঁ কারণ বাবা মন্ত্রী, তো মন্ত্রীর কলেজ, তো আমি জোর জুলুম চালাতাম, সব কিছু আমার, স্বাভাবিক আমি সাদা কথা জমা করবো, আর আমি তো পাবো, এছাড়া কে পাবে এরকম একটা বিষয়। হ্যাঁ এরকম একটা বিষয় আমি তোমায় জিজ্ঞেস করছি, ঠিক বললাম কি ভুল বললাম? সে তুমি ঠিক বলবে কি ভুল বলছে, আমি ভাবড়ে যাচ্ছি আমি কি বলবো। বাবা মন্ত্রী, আমি সাদা খাতা দেব, পাস করবো, মানে তো ভীষণ রিয়েল লাইফ স্টোরি হয়ে যাচ্ছে বিষয়টা। না শুনি, ওটা তো আমি জানি না বিষয়টা, বাইফোকেট করে যাওয়া। আচ্ছা কিন্তু অগ্নি ইউজুয়ালি এটা করে থাকে, তো এই ঘরটা পুরো ডিজের জুলুমে রাখে, কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে বেড়া দেয় একজন, হঠাৎ করে ভাগ বসাতে চলে আসে তুলসী, যে হঠাৎ করে জুলুম করে যে এটা আমি, এখানে আমি এই বাড়ির বউ, সিঁদুর ফিঁদুর পরে হঠাৎ করে বলে যে এখানে আমিই থাকবো। তো এখানে ঘরটাকে হঠাৎ করে মাঝামাঝি বা উনি যখন যেটা ইচ্ছে উনি করতে থাকেন, বাকিটা ওনার কাছে শুনি কি বলে। হ্যাঁ কি করতে থাকছে, কি মাঝামাঝি ঘরটার ভাগ ভাগ করে দিচ্ছে। এই ঘরে আসার পরে তখন তো অগ্নি তুলসীর ভালোবাসা ছিল না, আর তখন একদমই পছন্দ করতো না দুজন দুজনকে, তো এক ঘরেই থাকতে হবে আমায়, আমি তো এই ঘর ছাড়বো না, সে কারণে ঘরটা মাঝখান থেকে ডিভাইড করে দিয়েছিলাম। এখন ডিভাইডটা উঠিয়ে দেওয়া হয়েছে অনেকদিন পরে, এখন তো অগ্নি তুলসীর ভালোবাসা তো হয়েছে, ভালোবাসে তাই, সেই কারণে এখন নর্মাল আছে আর কি ঘরদোর। বাট হোয়াটএভার, এখন তো মোটামুটি আমার ইচ্ছেতে সবকিছু চলে, বাট ডিজাইনটা খালি অগ্নির। আচ্ছা একটু অফ স্ক্রিনে আমি এটা জানতে চাই, কে দুজনের মধ্যে কে বেশি রোমান্টিক, মানে মাঝে মধ্যে রোমান্টিক ডায়লগস, এরও হয়তো বৃষ্টি পড়লো, এরও একটা ছবি বা একটু ভিডিও পোস্ট করে রিলস দিয়ে চ্যানেল গায়েটা করে একটা রোমান্টিক ডায়লগস কি দেয়। ছবি টবি পোস্ট করতে হলে আমি পোস্ট করি, কিন্তু মেবি ও ইজ মোর রোমান্টিক। সিঙ্গেল? না সিঙ্গেল না, সিঙ্গেল না। ইস কতজনে তুমি মন ভেঙে দিলে তুমি জানো, এই রে কত দর্শক রয়েছে ফেরারি মনে যারা লিটারালি ক্রেজি অ্যাবাউট ফেরারি মন, সেই কারণেই আজকে ফেরারি মনের ট্যুর করতে নিয়ে এসেছি, কারণ ওদের সেটে ট্যুরে, এবং তুমি বলে দিলে তুমি সিঙ্গেল না। আচ্ছা ঠিক আছে, ইটস গুড। সো তুমি কি সিঙ্গেল? আমিও সিঙ্গেল নই। ও হা, হি ইজ অলওয়েজ ফর অগ্নি এন্ড ভোলা, যদিও বলতে পারবো না, কেস খাবো এখন ভোলা বললে, যাই হোক তুলসী ইজ অলওয়েজ ফর অগ্নি। ঠাকুরের জায়গা হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, প্রণাম করছেন হয়তো গণেশের মূর্তি সামনে তে চড়ে গেল হঠাৎ করে। স্বাধীনতা
ঠিক আছে, এটা স্বাধীনতা দিবসের পরে। আর ফ্রিজটা যদি খুলতে আমি আহ্বান করব, ওয়েলকামিং করব ম্যাডাম কে ফ্রিজটা খুলতে। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গন্ধটা ফিল করছো, যাই হোক এটা হচ্ছে রং মেশানো জল, একদমই নয়। কবেকার লাড্ডু, এগুলো ইট হয়ে গেছে, এগুলো ইট শুধু না, এগুলো পাথর হয়ে গেছে, ছুড়ে মারলে মাথা পেটে যাবে। এখানে আবার পূজোর এবার একটুখানি আমরা ফ্রিজের ভিতরে দেখি কি আছে। কে চুরি করে রেখেছে? আমি তো অবশ্যই চুরি করিনি, আমার মনে হয় যে মামি চুরি করতে পারে, কারণ তার ওনার একটু গয়নার প্রতি একটু ভালোবাসা আছে, তো তাই মেবি এখানে রেখেছে। তাহলে নতুন পদ্ধতি আপনারা খুঁজে পেলেন তো ফ্রিজের মধ্যে। চল আমি তোমার হাতেই আমি সঁপে দিলাম, আজ থেকে সব তোমার, নাও বাবা সংসার তোমার, এই ফ্রিজ তোমার, গয়না তোমার। আচ্ছা এখানেই আমরা শেষ করব, খুব বেশিক্ষণ আর আটকানো যাবে না, কারণ শর্টের মাঝখান থেকে নিয়ে চলে এসেছি। প্লিজ একটুখানি ঠিক যেরকম আমি ভোলা কথা বলি। এ বাবা আমার না আজকে সে 600 এপিসোড হয়ে গেছে, ফেরারি মন অনেক দিন ধরে চলছে, আমার না ওরা ভালো লাগছে, ওরা না আমাকে একটু কিছু খাওয়াবেন তো? অফকোর্স, এখানে কেক কাটা হচ্ছে, এত সুন্দর সেলিব্রেশন হচ্ছে, আর সেটা একমাত্র পসিবল হচ্ছে আমাদের দর্শকদের জন্য। এপার বাংলা এবং ওপার বাংলার সকল দর্শকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য। একদম শেষ হয়ে গিয়েছে আজকের এই সেট ট্যুর, এখানেই আমরা শেষ করছি। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলায়।